আজ এই ভিডিওতে জীবনের কিছু চরম সত্য আপনাদের কাছে তুলে ধরব। সমাজের সাথে টাকার কি সম্পর্ক, আর টাকার সাথে আপনার জীবনের বাস্তবতা বিষয়ক কিছু কথা, তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন। টাকা পয়সা আসলে নুনের মতো হয়, প্রয়োজনের তুলনায় বেশি হলে স্বাদ বদলে দেয়। তাহলে বেশি উপার্জন করা কি ভুল? আসলে তা না। আপনি আপনার জীবনে আনলিমিটেড ইনকাম করুন, কিন্তু আপনার পরিশ্রম করে উপার্জিত অর্থের সঠিক ব্যবহার প্রয়োজন। ধনী লোক হওয়ার সবথেকে বড় রহস্য হলো সে টাকাকে আকর্ষণ করে। 75% লোক দেখানোর জন্য টাকাকে প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করে, আর সেই কারণে ওই ব্যক্তির আর্থিক ক্ষতি হতে থাকে। কিছু কিছু মানুষের মধ্যে এত প্রতিভা থাকে যে সেই মানুষগুলো মাসে 2 লাখ পর্যন্ত ইনকাম করতে পারে, কিন্তু ওইসব মানুষগুলোর চিন্তাভাবনা এতই ছোট হয় যে ওইসব মানুষগুলো মাসে 20-30 হাজার টাকার চাকরিতেই সীমাবদ্ধ থেকে যায়। আপনার প্রতিভা আপনি না বুঝলে পৃথিবী কী করে আপনাকে বুঝবে? স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজেকে কমজোর ভাবা পৃথিবীর সবথেকে বড় পাপ। যদি আপনি ধনী হতে চান, তাহলে সমাজের কোনো কথায় কান দেবেন না। কেননা বেশি টাকা উপার্জনের জন্য আপনি যদি দিন রাত পরিশ্রম করেন, তাহলে লোক আপনাকে লোভী বলবে। যদি তাদের কথা শুনে পরিশ্রম করা বন্ধ করে দেন, তবে ওই লোকগুলোই আপনাকে আবার বেরোজগার বলবে। যদি আপনি মানুষকে দেখানোর জন্য টাকা খরচ করেন, তবে লোকে আপনাকে অহংকারী বলবে, আর আপনি টাকা সেভ করলে লোকে আপনাকে কৃপণ বলবে। আর এইসবের ঊর্ধ্বে আপনি যদি জীবনে বড় কিছু করে ফেলেন, অনেক ধন সম্পত্তির অধিকারী হয়ে যান, তবে সমাজের সেই লোকগুলোই আপনাকে নিয়ে আপনার আড়ালে সমালোচনা করবে, আর বলবে নিশ্চয়ই আপনার ধন সম্পত্তি আর এত অর্থের পেছনে 2 নম্বরই কোনো বিষয় বা ঘটনা লুকিয়ে আছে, না হলে এত ঐশ্বর্যের মালিক হলো কী করে? তাহলে আপনি এতক্ষণে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যতক্ষণ আপনি লোকের কথা শুনবেন, ততক্ষণ আপনি জীবনে কিছুই করতে পারবেন না। আপনি ডিমোটিভেটেড হয়ে পড়বেন, আর আস্তে আস্তে আপনার কনফিডেন্স লেভেল 0 হয়ে আসবে, আর সফলতা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে ওইসব মানুষ আর সমাজের লোকগুলোর কথা চিন্তা করলে। তাই এইসব লোকগুলোর কথা আর সমালোচনার থেকে বেরিয়ে এসে আপনি একটা আপনার নিজস্ব পরিবেশ তৈরি করুন, যেখানে শুধু আপনার কথা চলবে। আপনি হবেন আপনার বস, আপনি আপনাকে চালনা করবেন, আপনি আপনাকে কোনো কাজ করতে নির্দেশ করবেন, আপনি আপনাকে কোনো কাজ করতে বাধা দেবেন, আর সেগুলো সবই হবে পজিটিভ। যেগুলো করলে আপনি নিজেকে খুশি করার সাথে সাথে আপনার পরিবারকে, আত্মীয়দেরকে এবং গোটা সমাজকে খুশি করতে পারবেন। বড় গাড়ি, দামি কাপড়, দামি মোবাইল, এসব কেনার পেছনে আপনার অনেক টাকা নষ্ট হতে থাকে, আর সময়ের সাথে এর মূল্য কম হতে থাকে, যা ভবিষ্যৎ জীবনে অনিশ্চয়তা নেমে আসবে। আর এগুলো করার ফলে আপনার মধ্যে যে পরিবর্তন আসে, তা হলো আপনি নিজেকে ধনী বলে সবার কাছে উপস্থাপন করতে পারবেন, কিন্তু মহান হিসাবে নয়। মহান ব্যক্তি তাকেই বলা চলে যে তার অর্থের সঠিক ব্যবহার জানে। সেই জন্যই আপনি আপনার টাকাকে বড় গাড়ি, দামি মোবাইল এসবের পেছনে খরচ না করে সঠিক জায়গায় কাজে লাগান। সময় যাবার সাথে সাথে আপনার ওই উপার্জিত অর্থের ভ্যালু যেমন বৃদ্ধি পাবে, তেমনি ভবিষ্যৎ জীবন নিয়েও আপনি নিশ্চিত থাকতে পারবেন। আপনার পরিবারকে একটি সুখী জীবন উপহার দিয়ে আলো ঝলমলে একটি দিন দেখার জন্য চোখকে খুলতে শিখতে হবে। শুধু সূর্য উঠলেই অন্ধকার কেটে যায় না, সূর্য তো প্রতিদিন উঠে আকাশে। জীবনে সূর্যের আলোকে পৌঁছানোর সঠিক পথ আপনাকেই তৈরি করে দিতে হবে। যেমন করে একটি গাছ তার পাতায় সূর্যের আলোকে ব্যবহার করে সূর্য রশ্মির সাহায্যে খাদ্য প্রস্তুত করে পৌঁছে দেয় তার সারা শরীরে। যদি ভিডিওতে বলা কথাগুলোতে আপনি সহমত হন, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন।